সেলফি এক প্রকার মানসিক রোগ। সেলফি সেলফি সেলফি, সারা দুনিয়া সেলফি জ্বরে আক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে সেলফিটা কি? এক কথায় সেলফি হচ্ছে সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ, অর্থাৎ নিজের ছবি নিজে তোলা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে নিত্য নতুন নিজের ছবি পোস্ট করতে গিয়েই মূলত এই সেলফির উদ্ভব। সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুকের কল্যাণে সেলফির এত জনপ্রিয়তা। কিন্তু মানুষ নানা ঝুঁকিপূর্ণভাবে সেলফি তুলছে আর তাতে মৃত্যুও বরণ করছে। ঘূর্ণিঝড়ের সময় উঁচু ভবনের দেয়ালে ঝুলে থেকে ভয়ঙ্কর জীবজন্তুর সাথে সেলফি তুলতে গিয়ে স্বয়ং ইউরোপেই বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, যার কারণে ইউরোপীয় ইউনিয়ন কিছু কিছু স্থানে সেলফি তোলার ব্যাপারে আইন প্রণয়নের প্রস্তাব করেছে। সম্প্রতি রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিপজ্জনক স্থানে সেলফি না তুলতে দেশব্যাপী প্রচারণা চালায়। তবে শত ঝুঁকি সত্ত্বেও সেলফির জনপ্রিয়তা বেড়েই চলছে। সম্প্রতি মনোবিদেরা একে এক প্রকার মানসিক অসঙ্গতি হিসেবে চিহ্নিত করেছেন। ওহাইও টেস্ট ইউনিভার্সিটির গবেষক জে স্প্রক্স বলেন, সেলফির সঙ্গে মানুষের আত্মপ্রেম, স্বার্থপরতা ও মানসিক অসুস্থতার সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞানীরা বলেন, মানুষের পারিবারিক বন্ধন শিথিল হওয়া, একাকিত্ব, চরম ব্যক্তি স্বাতন্ত্র্যের উন্মেষ, আত্মপ্রচারের অসুস্থ প্রবণতাই সেলফি জনপ্রিয়তা হওয়ার কারণ।